গোলাপগঞ্জ উপজেলা সিলেট। বাংলাদেশের প্রথম সারির একটি উপজেলা হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ। প্রায় 300 কিলোমিটার আয়তনের এ জনপদে 4.5 লাখ মানুষের বসবাস। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ রয়েছে লন্ডন, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে, যাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ জনপদে জন্মগ্রহণ করেছেন অনেক আলেম ওলামা, পীর মাশায়েখ, সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ, যাদের কারণে গোলাপগঞ্জ আজ একটি সমৃদ্ধ জনপদ। গোলাপগঞ্জের সেই সব প্রস্ফুটিত গোলাপের সৌরভ ছড়িয়ে পড়ছে পৃথিবীর নানা প্রান্তে। গোলাপগঞ্জ উপজেলায় রয়েছে একটি প্রথম শ্রেণীর পৌরসভা ও 11টি ইউনিয়ন। ছোট বড় প্রায় 2500 টিলা আর সবুজ শ্যামলিমা গোলাপগঞ্জকে দেশি বিদেশি মানুষের কাছে আকর্ষণীয় করে তুলেছে। হাওড় বাওড়, নদী নালা, খাল বিলের রূপালী জলরাশি প্রতিনিয়ত পর্যটকদের ডাকছে। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি গোলাপগঞ্জকে যেন সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা নিজ কুদরত দিয়ে সাজিয়েছেন। দেশের উল্লেখযোগ্য তেল, গ্যাস ও জ্বালানি খনিজ পদার্থের মজুদ রয়েছে গোলাপগঞ্জে। মাত্র 3 কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত 7টি তেল ও গ্যাস কূপ বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইভাবে দেশের অন্যতম এলপি গ্যাস প্ল্যান্ট ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির অবস্থান গোলাপগঞ্জে হওয়ায় গোলাপগঞ্জ বাংলাদেশের মানুষের কাছে বেশ গুরুত্বপূর্ণ একটি উপজেলা হিসেবে নিজের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছে। গোলাপগঞ্জ পৌরসভা। গোলাপগঞ্জ পৌরসভায় রয়েছে প্রায় 40,000 মানুষের বসবাস। উপজেলা সদর হচ্ছে পৌরসভার প্রাণকেন্দ্র। 3,500 ব্যবসায়ী আর হাজার হাজার ক্রেতা সাধারণের উপস্থিতিতে প্রতিদিনই জমে ওঠে গোলাপগঞ্জের ব্যবসা বাণিজ্য। দেশের অন্যতম তেল গ্যাস ক্ষেত্র কৈলাসটিলা গ্যাসকূপের অবস্থান হচ্ছে পৌরশহরের প্রাণকেন্দ্রে। এছাড়া দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান গোলাপগঞ্জ এমসি একাডেমি সরকারি স্কুল অ্যান্ড কলেজের অবস্থান পৌর এলাকার মধ্যে হওয়ায় গোলাপগঞ্জ পৌরসভা দেশের মধ্যে বেশ গুরুত্ব লাভ করে আসছে। বাঘা ইউনিয়ন। গোলাপগঞ্জ উপজেলার 1 নম্বর বাঘা ইউনিয়ন হচ্ছে একটি সমৃদ্ধ জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য আর ফল ফসলের জন্য বাঘার সুনাম রয়েছে সর্বত্র। এখানে 100 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে দেশের অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা। সেই সঙ্গে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাঘা আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ। অনেক জ্ঞানীগুণী ও ক্ষণজন্মা পুরুষের জন্য বাঘা দেশের একটি স্বনামধন্য জনপদ হিসেবে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে। গোলাপগঞ্জ সদর ইউনিয়ন। গোলাপগঞ্জ উপজেলার অন্যতম একটি জনপদ হচ্ছে 2 নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন। এখানকার প্রাণকেন্দ্রে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসা। এখানে রয়েছে উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। এই ইউনিয়নের অনেক গুণীজনের কারণে গোলাপগঞ্জের পরিচিতি দেশে বিদেশে ফুটে উঠেছে। ফুলবাড়ী ইউনিয়ন। উপজেলার 3 নং ফুলবাড়ী ইউনিয়নের মধ্যভাগ দিয়ে চলে গেছে দেশের অন্যতম সড়ক যোগাযোগ মাধ্যম সিলেট জকিগঞ্জ বারৈগ্রাম সড়ক। এখানে আতাহারিয়া স্কুল ও কলেজ, বরায়া বাটুলগঞ্জ মাদ্রাসা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বিশেষ করে ফুলবাড়ি গ্রামের মধ্যে প্রায় 150 বছর পূর্বে ব্রিটিশ আমলে ফুলবাড়ি আজিরিয়া সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে। এই মাদ্রাসাটি সিলেট তথা বাংলাদেশের মধ্যে প্রাচীনতম একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক খ্যাতি লাভ করেছে। লক্ষ্মীপাশা ইউনিয়ন। গোলাপগঞ্জ উপজেলার অন্যতম একটি ইউনিয়ন হচ্ছে 4 নং লক্ষ্মীপাশা ইউনিয়ন। এখানে মুরাদিয়া সবুরিয়া উচ্চ বিদ্যালয়, শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় শিক্ষাক্ষেত্রে অত্র এলাকা বেশ প্রসিদ্ধ।
বুধবাড়িবাজার ইউনিয়ন। 5 নং বুধবাড়িবাজার ইউনিয়নের অধিকাংশ লোক লন্ডন প্রবাসী। অর্থনৈতিকভাবে এই ইউনিয়নের প্রতিটি এলাকা বেশ উন্নত। কুশিয়ারা নদীর উপর চন্দরপুর সুনামপুর ব্রিজ নির্মিত হওয়ায় অত্র ইউনিয়ন সহ পূর্ব সিলেটের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এক নবদিগন্তের সূচনা হয়েছে। এখানে রয়েছে উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আলিমদাদ হাই স্কুল ও কলেজের অবস্থান। এছাড়া বুধবাড়িবাজার মাদ্রাসা, বহরগ্রাম মাদ্রাসা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই জনপদে। ঢাকা দক্ষিণ ইউনিয়ন। গোলাপগঞ্জ তথা দেশের মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি এলাকা হচ্ছে 6 নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন। এখানে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান শ্রী চৈতন্যদেবের পৈতৃক নিবাস। প্রতি বছর দেশি বিদেশি অনেক হিন্দু পুণ্যার্থী এখানে আগমন করে থাকেন। এছাড়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অবস্থান এই ইউনিয়নে হওয়ায় পুরো উপজেলাবাসীর কাছে এ জনপদের গুরুত্ব অনেক বেশি। লক্ষণাবন্দ ইউনিয়ন। দেশের অতি পরিচিত একটি এলাকা কৈলাস টিলার অবস্থান হচ্ছে 7 নং লক্ষণাবন্দ ইউনিয়নে। সিলেট বিভাগীয় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লক্ষণাবন্দ ইউনিয়নের প্রাণকেন্দ্রে গড়ে ওঠায় সারা দেশের মধ্যে এই ইউনিয়ন বেশ পরিচিতি পেয়েছে। ভাদেশ্বর ইউনিয়ন। বাংলাদেশের অতি স্বনামধন্য একটি জনপদ হচ্ছে ভাদেশ্বর। সিলেটি ভাষায় একটি প্রবাদ আছে, সিয়া ভালা নাগেশ্বর, কন্যা ভালা ভাদেশ্বর। ভাদেশ্বরের অনেক কৃতি সন্তানের কারণে গোলাপগঞ্জের পরিচিতি বিশ্বময়। এখানে রয়েছে পূর্ব সিলেটের সবচেয়ে বড় ঈদগাহ ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান আলো ছড়াচ্ছে প্রতিনিয়ত। আমুড়া ইউনিয়ন। গোলাপগঞ্জ উপজেলা তথা পূর্ব সিলেটের অন্যতম টিলা সমৃদ্ধ একটি ইউনিয়ন হচ্ছে 9 নম্বর আমুড়া ইউনিয়ন। এই ইউনিয়নে প্রতিটি এলাকায় সবুজের সমারোহ গড়ে ওঠা শত শত টিলা পুরো উপজেলার রূপ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এই ইউনিয়নে রয়েছে ডক্টর সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান। টিলা, পাহাড় আর হাওড়ের মিতালি মোহনীয় করে তুলেছে পুরো উপজেলার ভৌগোলিক চিত্রকে। বাদেপাশা ইউনিয়ন। গোলাপগঞ্জের নদী ও হাকালুকি হাওড়ের মধ্যবর্তী স্থানে রয়েছে 10 নং বাদেপাশা ইউনিয়নের অবস্থান। এখানে কুশিয়ারা কলেজ, শাহজালাল একাডেমি, আসিরগঞ্জ মাদ্রাসা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান জন্ম দিয়েছে হাজার হাজার শিক্ষিত সন্তান। শরীফগঞ্জ ইউনিয়ন। উপজেলার একেবারে শেষ প্রান্তে অবস্থিত 11 নং শরীফগঞ্জ ইউনিয়ন। দেশের অন্যতম বৃহৎ হাওড় হাকালুকির পাড়ে এই ইউনিয়নের প্রতিটি গ্রামের অবস্থান হওয়ায় বর্ষাকালে এক নতুন রূপ লাভ করে। গ্রামগুলোর শেষ প্রান্তে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য। শীতকালে নানা ধরনের শাকসবজি এখানে উৎপাদন হয়। সেই সময়ে হাকালুকি হাওড়ের বিশাল এলাকা জুড়ে দেখা যায় সবুজের সমারোহ। গোলাপগঞ্জের মোট জনসংখ্যার 30% লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করলেও এদের একটি বড় অংশ বসবাস করে লন্ডন তথা যুক্তরাজ্যে। লন্ডনীদের অবদানে গোলাপগঞ্জের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে স্কুল কলেজ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ সহ সামাজিক বিভিন্ন ক্ষেত্রে লন্ডনীদের দান, অনুদান আর সহায়তা প্রশংসার দাবি রাখে। আমরা গোলাপগঞ্জবাসী সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন লন্ডন প্রবাসী সহ সকল প্রবাসীদেরকে নিরাপদে ও হেফাজতে রাখেন।